ভাইরা আমার রসুল্লাহ জান কবজার অনুমতি দিলেন দেওয়ার পরে জান কবজা হয়ে গেল বিস্তারিত বলবো না সকাল হয়ে গেল মদিনায় কামত শুরু হয়ে গেছে আচার খাই বারাও বেলাল কাঁধে চলে যাব মদিনা ছেড়ে যদি নবী মারা যা কারণ ও মুসলমানের ছেলেরা যুবকেরা জনের আমাদের এলাকায় যদি শুনেছি জালাল প্রধান মারা গেছে আমাদের উমুক হাজি সাহেব মারা গেছে আমাদের প্রধান সাহেব মারা গেছে আমাদের উমুক এম এল এ সাহেব মারা গেছে ও সবাই মিলে দৌড় মেরে তাদের বাড়ির ভিতরে যায় আর মেয়ে ছেলে ভুলে কারোর দাপ কাপড় নাই কারো মাথায় কাপড় নাই কেউ তোলা তারা খাচ্ছে গ্রাম শুদ্ধ লোক গিয়ে দেখছে আছে না নাই এটা নবীর বাড়ি হবে তুমি যত বড় থাকো ঢুঁড়ি এখানে রসুল উল্লার বাড়ি এখানে মেয়ে ছেলে বুলে আসা যা যাবে এক অন্ধ সাহাবি এসছিল রসুলের বাড়ি তো রসুলের স্ত্রী তাকিয়ে দেখলেন যে একজন অন্ধ চলে যাওয়ার পরে রসুল বলছে তুমি ওর দিকে তাকালে গেল বলছি তো অন্ধ বলছি ও যদি দেখতে না পায় তুমি তো দেখতে পাচ্ছ এটা দেখা চলবে না জটিল পয়েন্ট দেখেন পারে নেই আছে কে দৌড়ে যাবে দৌড়ে মায়েশা বসে আছে কাঁদছে আচার খাচ্ছে ফতেমা কাঁদছে যাওয়া যাবে যাবে না সে সে জ্ঞান বিবেক বুদ্ধি আমাদের অনেকের নেই হ্যাঁ হাজার হাজার লোকের সামনে ছগিনা ঠ্যাং ধরেছে আর দুজন পাথরের দুজন ওইভাবে শুধু তোর আমাদের মধ্যে ঠেকলি উঠছে কোথায় কাপড় মাথার কাপড় কোথায় দাবনার কাপড় কোথায় মাথার চুল খোলা লোক দেখছে আরে মেয়েটা পাগল হয়ে গেল না এই কি ভালোবাসতে রে এই কাপড়টা সামাদের কাপড়টা সামাদের বাবা সামাদের বাবা রে এই কথা ঠিক বলছি না ভুল বলছি তুমি ওখানে মেয়ের আশা কাছে তুমি যাচ্ছ কেন খুব দরদ একদিন আসেনি কেন হ্যাঁ বেই হয়ে বিরাট মরদি করছে এই লোকটা কি বলো তেরম করছে হ্যাঁ আমি আব্দুর রহমানের আমি বড় ছেলের শশির আমি কত হিম্মত বছর আসিনি কেন না সময় পাইনি ওর ডেগেলে মোড়ে মাথা চার দোকানে বসিয়ে রাখতে হবে চুপ কর পরে যাবি মাটি দেওয়ার সময় যাবি বর আর যদি কোরআন শরীফ পড়তে পারিস তাহলে ওখানে বসে সুরাই আসেন পর কথা ঠিক বলছেন ভুল বলছি তুমি ভুগলি বাজি করবে এই জন্য মা বাপ যখন দুনিয়া বেঁচে থাকে যানবরে তাদের খিদমত করো তাদের সেবা করো আলমের ভালোবাসো খিদমত করো তাদের সেবা করো কথা ঠিক না ভুল গো বলছে আমাদের গ্রামের বড় মাওলানা মারা গেছে আমরা চিনতে পারিনি আল্লামা পীর কালিমুল্লা হুজুর মারা গেছে আমরা চিনতে পারিনি আর মেজ হুজুর পীর কেবলা মারা গেছে আমরা চিনতে পারিনি এরকম কিছু লোক আছে অচলা অধম অপরা বড় বড় আল্লাহর অলিরা মারা গেলে পরে আফসোস করে আমি চিনতে পারিনি কেন তোমার চোখে কি হয়েছিল তুমি কি অন্ধ ছিলে চিনতে পারেনি কেন কালিমল্ল হুজুর এতে কয়েকদিন আগে বলছে আমার জীবনের শেষ জলসা তালতলার জলসা শেষ জলসা আর জলসা জীবনে করব না বাড়ি গিয়ে বললেন এই দরজাটা কাটো এখান থেকে লাশ ভরাবে অনেক চড়া করতে হবে জীবনে আর জলসা করব না অমুক দিন মারা যাবো অমুক দিন জানা যাবে আমি সোজা আমার আল্লাহর কাজ চলে যাব। শুনছে লোকের কটকট 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 আল্লাহ রে কি জোর করে মশা করিন রে সেবার আমাদের ঘুরছিল রে প্রধান সাহেবের জল চেয়েছিল যে ধর দোয়ালি তুমি রে কেন আসলে এত বুমি করা হয় না কিচ্ছু না হুজুর কিচ্ছু না সব তো আমি আর আমার বোনাই আফসোস করতে হবে আফসোস করতে হবে আমার কলিজার টুকরা ভাইয়েরা আমাদের মুফতি হামিদ সাহেব আজকের ওনার ভাই বলছিলেন এই যে জীবন তোলা আলমনগরে নাম শুনেছেন মানে ভাই বলছিল যে হুজুর ওই ডাক্তারখানা নুর ইসলাম হাজি সাহেবের ডাক্তারখানা ওখানে গিয়ে অ্যাক্সিডেন্টের পরে এটি দোয়া করলেন ওখানে হাত তুলে হাতে মনজাত করে শেষ করে দিল স্পটে মারা গেল সঙ্গে সঙ্গে মসজিদ মহল্লায় ফোন করলো বলছে কেন মরবে কেন এক্ষুনি আমাদের কবর জিয়ারাত করলো মরে যাওয়ার পরে লোকের নিয়ে গ্রামে কবজারাত করছে আর ডাক্তারখানায় লোক বলছে যে হ্যাঁ হুজুর হাত তুলে

আলেমদের বিরাট মহব্বত করতেন কথা ঠিক না ভুল আর আল্লার অলিদের একেবারে অন্ধর মতো পাগলের মতো ভালোবাসতেন আর বলতেন আমার যা কিছু হয়েছে আর যা কিছু হচ্ছে এ আল্লাহর রহমত আর আল্লাহর অলিদের আলেমদের নেক দোয়ায় জোরে বলবেন না এ আলেমদের ভালোবাসতে বলেছে তো আল্লাহর রসুল কে বলেছে আল্লাহ রসুল ডাইরেক্ট বলেছে তোমরা আমার আলেমদের ভালোবাসো আল ওয়ালা মা ওয়ারাসাতুল্লাম্বিয়া ওরা হলো আমি নবী আমার ওয়ারিস জোরে বলবেন না আমরা অবাক হয়ে যেতাম যারা প্রধান হয় মেম্বার হয় মাতব্বার হয় লিডার হয় মৌলিকার দাম দেয় না কে রেগে যাবে কে ফেটে যাবে দেখার দরকার নেই আমি পরিষ্কার কথা বলালো হ্যাঁ দাম দেয় আরে মৌলিকে দাঁড়িয়ে থাকবে ছটা লোক নিয়ে বসে আছে মুসলমান কিন্তু মাথায় টুপি নেই মুখে দাড়ি নেই পরনে ভালো লুঙ্গি নেই সুন্নতি লেবাজ নেই তার নিয়ে পাগল আর একটা আলেম কি একটা হাদী সাহেব গিয়ে দাঁড়িয়ে আছে দয়া করবে আলাপও করে না বস্তু বলে না বলছে হাই সাহেব আজ থাকুন থাক পরে দাঁড়া পরে কথা আমার মতো আমি কাজ সাচ্ছি সে লোকটা কষ্ট পাচ্ছে কিন্তু রসুল বলছে ওরা হলো আমার ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া এদের সম্মান করো আজকের প্রধান সাহেবের বাড়ি গিয়েছি আমি প্রধান সাহেব নাই আ তো ভাবছিলাম আমার ড্রাইভার বলছে এই যে বসে আছে ও বলছে যে প্রধান সাহেব থাকলে হাই সাহেব থাকলে কি রকম করতে বলো তো হাং করতে নাস্তা কই পানি কই এই এটা কই এই ওটা কই দেখো আজ ঘর ফাঁকা তাহলে ওই লোকটা প্রধান ছিল গ্রামের লিডার ছিল সমাজের মানুষের একটা সমাজসেবী বিশিষ্ট সমাজসেবী ছিল কিন্তু আলেমদের আল্লাহর অলিদের বিরাট ভালোবাসতেন আল্লাহ পাক শাহাদাতের মউত নসিব করেছেন আল্লাহ পাক তার কবরে নূর ভরে দেন বলেন আল্লাহ আমিন আর একটা কথা লিখে রেখে দেন প্রধান সাহেবের টাকা ছিল হজ করতে গিয়েছে না না প্রধান সাহেব কোথায় হজ করবে প্রধান সাহেবের সারা জীবন চেষ্টা করলে হজ করতে পারবে না কারণ কোটি কোটি টাকার মালিক যারা তাদের হাত পা পড়ে গেছে ধরে গেছে চ্যালেঞ্জ নজির ধরে গেছে পড়ে গেছে অ্যাক্সিডেন্ট হয়েছে ডাই হয়েছে যাওয়ার দিন যেতে পারিনি হাঁটু চট হয়েছে আল্লাহ পাক তাদের লে যাবে না আল্লাহ যার উপরে রাজি হয়ে যায় আল্লাহ তার আরব সাগর পাড়ি দিয়ে আল্লাহর কাবা আল্লাহর বাড়ি তার ডেকে দেয় অনেক লোক বলে টাকার জোরে হাজে যায় তোমার বাপ যেতে পারবে না টাকার জোরে আল্লাহ যদি না নিয়ে যায় হ্যাঁ কথা ঠিক বলবো এক কথা আল্লাহ যার কাবায় ডাকে তাকে আল্লাহ ভালোবাসেন বলে আল্লাহ পাক তার নিজের বাড়িতে দেখে আর নিজের দোস্তর কবর জিয়ারাত করায় আর জান্নাতের পাথর আল্লাহ পাঠিয়ে দিয়েছেন জান্নাম হাজরে আসাদ ওতে চুমা দিলে তাম বিগত জিন্দে গুণা মাফ হয়ে শব্দ পোষক করা সন্তানের মতো বেগোনা মাসুম হয়ে যায় জোরে বলুন আরো জোরে বলেন প্রধান সাহেব এই জায়গা কি সোনার কারখানা তৈরি করেছে তার কলিজার টুকরা সন্তান কি সুন্দর জান্নাতের টুকরা মসজিদ তৈরি করেছে রাসূলুল্লাহ মারা গেলেন মদিনায় কিয়ামত শুরু হয়ে গেল সবাই কাঁদে নবী নাই নবী নাই মদিনায় নবী নাই বেলাল কাঁদে যদি নবী না থাকে আমি চলে যাব মদিনা ছেড়ে মদিনায় থাকব না হজরত তোমরে ফারুক শুনলেন নাই। জানা কথা আমি চুমোর কথা বলবো বলে একটু টাঁচ দিচ্ছি ওমরে ফারুকের কাছে কেতাব এলাকা আছে সব সময় তর বাড়ি থাকতো খাপে তরবারি টেনে বার করে বলছে কে বললো নবী নাই আমি ওমর কথা দিলাম যে বলবে নবী আয় তার ঘাট থেকে মাথাটা আলাদা করে দেব তার ঘাড়ে মাথা রাখবো না সাহাবারা কি দু নম্বরই তিন নম্বরই কথা বলে অমর যে কথা বলে যে সত্য বলেছে না মিথ্যা বলেছে যদি পাল্টা কেউ বলে যেউ অমর তুমি কি বলছো নবী মারা গেছে তার ঘাড়ে মাথা থাকতো আবু বাক্কা সিদ্দিক এত জ্ঞানী আবু বাক্কা সিদ্দিক বেরিয়ে আসলেন এসে দেখছে ওমর চোখের পানি জারি হয়ে যায় বেলাল কাঁধে আমি চলে যাব থাকব না আমি মদিনায় আর দাঁড়াবো না যে মদিনায় নবী নাই সেই মদিনায় বেলাল থাকতে পারে না আমি বেলাল চলে যাব মদিনা ছেড়ে হজরতে আবু বাক্কা সিদ্দিক জ্ঞানী মানুষ ছিলেন শিক্ষিত মানুষ ছিলেন বুদ্ধিজীবী ছিলেন বিচারকও ছিলেন বটে হজরতে আবুবাক দেখলেন ওমর মাথা খারাপ হয়ে গেছি ওমর যে কথা বলে সেই কাজ করে আমি আবু বাঁকা যদি ওমরকে বলি ওমর একটু শান্ত হও ঠান্ডা হও ওমর তুমি তুমি একটু শান্ত হয়ে যাও ঠান্ডা হয়ে যাও রসুল উল্লাহ মারা গেছে সবাইকে বোঝাও এ কথা বললে আবু বাকা সিদ্দিকের মাথা কেটে নেবে কথা বুঝতে পারেনি যে বলবে নবী নাই তার ঘরে মাথা রাখার দরকার নাই আল্লাহ নবী সাবি আবু বাকার বুঝতে পেরে কোন কথা বললেন না ও মোরের মাইসার ঘরে ঢোকার পাওয়ার আছে কার কথা বলেন আবু বাঁকা সিদ্দিকের কেন মা আয়েশা হলেন আবু বাঁকা সিদ্দিকের কলিজার টুকুরি মা আয়সা সিদ্দিকার আব্বা যেন হলো আবু বাঁকর সিদ্দিক দেখি অরিজিনাল খবরটা জানি দেখি যাই কদম তুলে তুলে কদম তুলে তুলে এসে মসজিদে নববি ও কলিজার টুকরারা বাবুর নিসা বলে একটা দরজা আছে যেদিকে ওই বাবুর নিসার পাশে আছে বাবে জিবিরিল কলিজার টুকরা ভাইরা আমার বাবুর নিসা থেকে ও ভাইরা বাবা দিনা বাবে জিবিরিল থেকে আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশার কলিজার টুকরা সাবি প্রাণ সাবি হিজরতের সাথী মদিনার সাথী মক্কার সাথী গারে সুরের সাথী সর্ব সময়ের সাথী আবু বাকা সিদ্দিক দরজার কাছে গিয়ে দরজায় টোকা দিলেন মায়েশা বললেন কে রসুল্লাহর খলি যা টুকরা সাবি আবু বাকার বললেন মা ও মা আয়সা সিদ্দিকা মদিনার সাবিরা পাগল হয়ে গেছে মা দরজা খোলো দরজা খুলে দিলেন লাম মারিনি আচার খাইনি চিল্লে ওঠেনি কারণ আমার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ বলেন মানুষ এতে কালের পরে সবকিছু শুনতে পায় লাম মারলে রসুল খুশি না বেজার হবে সেজন্য জীবিত থাকতে বলে গিয়েছে আয়সা ফাতেমা এই সময় লাভালাভি করার সময় না চুপচাপ তুমি আমার বিরাট ভালোবাসো ফাতেমা আমার কালের পরি পরি আমি তোমার সঙ্গে দেখা করছি লাভ মারবে না লাভাবে না না আর আমাদের মেয়েরা কি করে তুই চলে গেলি বলে গেলি এই কথা ঠিক না ভুল গো কেন তোর বলে দাবো কেন কি হয়েছে সত্তর বছর বাপের সেবা করে আশা মেটেনি এই কথাটা না বলে অজু করে যদি বলো লা ইলাহা ইল্লাল্লা মুহাম্মাদুর মোহাম্মাদুর রসুল উল্লাহ রসুল বলে আল্লাহর কালাম সুরাইয়া সিন্ তেলাওয়াত করো বাপের কলিজা ঠান্ডা হবে আজাদ দূর হয়ে যাবে আর কলেমা তালকিন্টা হোক কলেমা নসিব হলে আল্লাহ পাখি দয়ার জান্নাত নসিব হয়ে যাবে দরজা খুলেন আয়সা সাবি আবু বাকা সিদ্দিক দেখলেন মায়েশা সিদ্দিকা সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়ে রসুল্লাহর কাছে চলে গেলেন মাথায় কাপড় ফেলা আছে। বিশ্বনবী শরীরে চাদর ঢাকা দেওয়াজি, আছে মাইশার হজরার ভিতরে সহন আছে ও বেরা বাবা দিরা পশ্চিম দিকে মাথা আর পূর্ব দিকে পা বিশ্বনবী হাবিবুল্লাহ আ কায়নামদার আল্লাহ নবী সাহাবী আবু গিয়ে রাসূলুল্লাহর মাতার কাছে বসে চোখের পানি টপ 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 করে পড়ে দাড়ি মবারক ভিজে ভিজে বুক ভিজে যায় হযরতে আবু বকর সিদ্দিক রসুলের মুখের কাপড়টা সরিয়ে জিন্দা নবীর মুখের দিকে তাকিয়ে হযরতে আবু বকার কালের পরে উল্লাহর কোপালে আবার একটা চুমা দিয়ে দেয় আমার নবী চলে যাবে আমার জীবন চলে যাবে আমার যান চলে যাবে আমি আর নবী পাব না তাই কালের পরে মায়েশা সিদ্দিকার ঘরে হজরার ভিতরে মুখের কাপড় খানা উঁচু করে আল্লাহ নবী সাবি আবু কান আবু বাকার আরো একটা চুমা দিয়েছিলেন একটা ইমানি কলেমা পড়ার সময় একটা ইমানি কলেমা পড়ার সময় আর একটা চুমা দিলেন এনতে কালের পরে মাইশা সিদ্দিকার মনে থাকবে এইবারে আগিয়ে আসেন ছিদ্রর কথা রসুল চলে গেলেন আর মাইসা সিদ্দিকা এমনি করে রসুলের চাচা বিদায় নিলেন মাইশা সিদ্দিকা বলেন এই উপরে একটা ছিদ্র করে দাও ওই ছিদ্র করে দেওয়ার পরে পানি শুরু হবে আর ওই ছিদ্রটা ঢাকা দিয়ে রাখবে যখন পানির দরকার হবে ওই ছিদ্র খুলে দিলে বিশ্ব নবী রসিল তাহলে রসুলের যেখানে মৃত্যু হয়েছে যেখানে মৌত হয়েছে সেখানে দাফন হয়েছে আর সেটা কোনো কবরস্থানে না ঘরের ভিতরে মাইশ সিদ্দিকা ঘরের ভিতরে তখনও ঘর ছিল সেই ঘরের উপরে ঘর তোলা হয়েছে সুন্দর করা হয়েছে ওখালির যা টুকুরা রা প্রথমে ঘরে ছাঁদ করা হলো তারপরে ওর উপরে একটা গুম্বুজ তৈরি করা হলো ওই হলো তারপরে একটা গুম্বুজ তৈরি করা হলো ওই সোজাসুজি আর একটা গুম্বুজ ছিদ্র করা হলো আর এখন যে সবুজ গুম্বুজ দেখা যায় এইটা হলো তিন নম্বর গুম্বুজ ওই গুম্বুজের নিয়েছেন আরো দুটো গুম্বুজ আছে এই তিন নম্বর গম্বুজটার উপরে ওই সোজাসুজি এক একটা ছিদ্র আছে ও কলিজার টুকরা না আমার মাইশা সিদ্দিকা মারা গেলেন আব্বাস রাজা মারা গেলেন সিদ্দিকা আকবর মারা গেলেন ও বেরা বাবা দিনা মদিনাতুল মনোহরা ভালো করে বোঝার চেষ্টা করবেন তুর্কির মানুষের আসলো খুব পানির প্রয়োজন হয়েছে এখন আল্লাহর নবী রজার ছিদ্র খুলে দিলে পানি হয় প্রথম ছিদ্র খুলে দেওয়া হলো সবাই বাইরে বেরিয়েছে ভীষণ বর্ষা হবে কিন্তু বর্ষা হয় না একদিন না দুদিন না কেতাবে লেখা আছে তিন তিন দিন অতিবাহিত হয়ে গেল পানির কোনো খবর নাই আসমানে মেঘে নাই সবাই বলছে রসুল তো জিন্দা রসুল নবী তো জিন্দা নবী নবী তো হায়াতুন নবী পানি কেন হবে না তিন দিন হয়ে যাচ্ছে পানি হয় না কেন সবাই আলোচনা করলেন মারা আলোচনা করে ওই ছিদ্র পরীক্ষা করছে প্রথম প্রথম নিচের ছিদ্র দেখলো ঠিক আছে দ্বিতীয় গুম্বুজের ছিদ্র দেখলো ঠিক আছে তৃতীয় গুম্বুজে দেখা যায় মদিনায় কোটি কোটি পায়রা কোটি কোটি কবুতার ওই ছিদ্রর ভিতরে একটা মরে মরে পায়রা পড়ে আছে তিন ছিদ্রটা বন্ধ আছে লেখা ওই তিন নাম্বার ছিদ্রর ভিতর থেকে ওই মরা পায়রাটা টেনে বার করে ফেলার পরে আমার আল্লাহ পাক আল্লাহ তালা আমার নূরের নবীর রসিলায় আবার পানি শুরু করে দেয় এজন্য তখনো ছিদ্র ছিল এখনো ছিদ্র আছে আবল্লা রসুলের যুগে বিশ্বনবীর যুগে ছিদ্র ছিল না ও কলিজার টুকরারা মাইশা সিদ্দিকার কথা মতো ছিদ্র করা হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা মাইশার দোয়া কবুল করে দিয়ে রাসূলুল্লাহ রাসিলাই আজ ও সেই ছিদ্র রয়েছে মদিনার মানুষে যখন পানির প্রয়োজন হয় ওই ছিদ্র খুলে দিলে আল্লাহর কুদরতে মদিনায় পানি হয় আর আল্লাহ যখন পানি দেয় তো দেয় অসুবিধা নাই কিন্তু প্রয়োজন মনে করলে খুব পানির দরকার আজকের পানির দরকার আগামী সোমবার বিরাট পানির দরকার রসুলের রস যা ছিদ্র খুলে দিলে আমার আল্লাহ পানি দায় জোরে বলুন আরো জোরে বলুন একটু চিল্লে তকবিদ দেওয়া যাবে কি না রে তেকবিদ আরো জোরে বলতে পারেন না না রে তেকবিদ তাহলে বোঝা গেল ছিদ্র কেন রসুল্লাহ রসিলায় আল্লাহ পাক মদিনার সবুজ গুমুজের ওই ছিদ্র খুলে দিলে আল্লাহ পাক মদিনায় পানি বর্ষণ করে জোরে বলুন সোহান আল্লাহ আর একবার জোরে বলে এবারে আগিয়ে চলেন সোনার মানিক আল্লাহ রসুল দিন ও দুনিয়ার বাদে আকায় নাম দান তাদের পাওয়ার দিক দিয়ে দেখা যাক রসুর কাছে একজন অন্ধ ব্যক্তি আসলেন ইহুদির বাচ্চা আল্লাহ রসুলকে বললেন রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি একটা কাজ করতে কি পারবেন শুনেছি ঈশানবির কাছে যদি কোনো জন্ম অন্ধ যেত ঈশানবির চোখে হাত বুলালে চোখ ফিরে পেত আপনি তো ঈশা নবীর বড় নবী দামি আর নামি নবী আমার এই বাচ্চা জন্ম অন্ধ চোখে কোনো দিন কিছু দেখতে পায় না আপনি কি চোখ খুলে দিতে পারবেন না রসুল বললেন কই বাচ্চা কই বলছে ইয়া রসুল আল্লাহ বাচ্চা এই ওই বাচ্চাখানা নিয়ে আল্লাহ রসুলের কাছে দিলেন কেতাবে লেখা বিশ্ব নবী ফুক দেওয়ার সাথে সাথে স্বাভাবিক চোখ আমার আল্লাহেরা যা পারে আমার নবী যা পারে পৃথিবীর কোনো নবী পারে না পারে না পারে না জোরে বলে আচ্ছা সাপের দাম বেশি না মানুষের দাম বেশি আরে কথা বলে না তো মানুষের দাম বেশি না কোরআন যেখানে প্রমাণ দিচ্ছে আমরা হয়তো মুখে বলি যে মানুষ খারাপ মানুষ ভালো না সাপের সাপের দাম বেশি না মানুষের দাম বেশি আপনারা সবাই বলবেন মানুষের দাম বেশি সাপের রসুলের সঙ্গে কথা বলতে পারে বলেছে গাছে কথা বলতে পারে বলেছে এক ববা নিয়ে রসুলের দরবারে যাওয়া হলো কেতাবে পরিষ্কার লেখা আল্লাহ রসুলের কাছে গিয়ে বলছে ইহুদি ইয়া রসুল আল্লাহ মুহাম্ম যদি আমার বাবা ছেলের আপনি কথা বলিয়ে দিতে পারেন তাহলে আমরা পুরো ফ্যামিলি আপনার কাছে এসে ইমানের কলমা মুসলমান হয়ে যাব ছেলে বল নাই যাবো সাপ কথা বলে ও হরিন হরিণ কথা বলে শুকনো খেজুর গাছ কথা বলে না বলে না তাহলে ইয়ে তো মানুষ অবলা কথা বলবে না বলবে না যদি বাচ্চা নিয়ে বলছে মোহাম্মদ এই আমার বাচ্চা কি করতে হবে না হুজুর কথা বলে দিতে হবে আল্লাহ রসুল আমি কে তোমার আব্বার বুঝিয়ে দাও সঙ্গে সঙ্গে বোবা বলছে আব্বা ইনি হলে নাহাম্মদুর উল্লাহ আল্লাহর পাঠানো রসুল সাথে সাথে ইহুদি বাবা হয়ে গিয়ে সাথে সাথে ওই বাবা ছেলে ইহুদি তার বাড়ির সমস্ত সদস্যদেরকে নিয়ে আল্লাহ নবীর কাছে সে ইমানের কলেমা পরে মুসলমান হয়ে যা আমার নবীর মজে যা তিনটে চারটে না আমার নবীর মজে যা তিন চার হাজার না আমার নবীর মজে যা আট দশ হাজার না তার চেয়ে আরো অনেক বেশি কথা ঠিক না ভুল আমার নবীর তো সব মজে যা পায়খানা মজে যা পেশাব মজে যা থুথু মজে যা ফুক মজে যা হাঁটা মজে যা শরীর মজে যা বডি মজে যা রক্ত মজে যা না কি বলে কোন দিকে যাবেন যান সব আমাদের চালাদা কথা ঠিক না বল আচ্ছা যারা বলে নবী আমার মতো এই সাধারণ বুদ্ধি থাকা দরকার যে নবীর কোন দিকটা আমার মতন আমি বলি কোন কেলে। নবী আমাদের মতো মানুষ বটে কিন্তু সম্পূর্ণ আলাদা নবী মানুষ নবী অন্য কিছু না নবী মানুষ কিন্তু সম্পূর্ণ আলাদা তুমি মানুষ তোমার নিয়ে চলন দেখি কয়ে তুলে ছেড়ে দিয়ে তুমি কেন বটা দেখি হ্যাঁ খলিজা টুরা ভয়ের মর্ভবধীরা সোনাচ্চা দে রা ও মুসলমানেরা রাহ আল্লাহ নবী দুনিয়ার বাদ সাহাব বিশ্বনবী হাবিবুল্লার পাওয়ার ও ভাবিরা খালা রা ও সোনাচ্চাদ মায়েরা বুঢ়া বেটিরা যদি আশেপাশে কোথাও এসে থাকেন কোনো জায়গায় বসে জলসা শুনতে থাকেন শুনে যান জেনে যান আমার আমার নবী নবী ইহুদি ইহুদি গেলেন আল্লাহ রসুলের বাড়িতে মোহাম্মদ আছে মোহাম্মদ আছে মোহাম্মদ তো আছে কি হবে বলছে মুহাম্মদ নাকি সাপের সঙ্গে কথা বলে আমি মানুষের বিশ্বাস করি না যদি সাপের সঙ্গে কথা বলতে পারে সাপ যদি আমার বলে ইনি নবী তাহলে আমি এক কথাই মেনে নেব জানুয়ারে মিথ্যা কথা বলতে পারে না মানুষ কিন্তু মিথ্যা বলতে পারে রসুল বলছে চলো যাই কেতাবে লেখা আছে সাপটার নাম গোসাপ কি সাপ গোসাপ জালাল উদ্দিন হুজুর লিখেছে কেতাবের ভিতরে গোসাপ ও কলি যা গোসাপ হিন্দু লোকে ইহুদি পুষেছে রসুনুল ইহুদির বাড়ি গেলেন গিয়ে বলছে বাবু গোসাপ কই বলছে হুজুর আনছি কিছুক্ষণ পরে গিয়ে বিরাট বড় গোসা পাললেন আর বলতে মোহাম্মদ এই গোসাপ যদি বলে আপনি কে আর গোসাব যদি মানুষের মতো কথা বলে তাহলে আমি কলমা পড়ব। আপনার মহামানব বলে মানব আল্লাহ রসুল বললেন গোসাপ আল্লাহ তোর জোবান খুলে দিক তুই আমার সাথে কথা বল আমি কে আমি কে গোসা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া ঘাবি আমি বলবো মালিককে বললেন মালিক গো ইনি হলেন আখেরি জামানার আর নবী আল্লাহর পাঠানো পায়গম্বর দোজাহানের বাদশা জুরি বলুন সুবহান আল্লাহ সঙ্গে সঙ্গে ইউদি অবাক হয়ে গেলেন সাপ বলছে ইয়া রসুল আল্লাহ আমার জন্মের পর থেকে আমি কোনদিন মানুষের সঙ্গে কথা বলতে পারিনি আপনার করে আল্লাহ আমার জবান খুলে দিয়েছে গো আর এক মুহূর্ত দেরি না আমার মালিকের আগে আমার ইমানের কলেমা পড়িয়ে দিন কেতাবে লেখা আছে রসুল হাতে সঙ্গে সঙ্গে ওই গোসাপ ইমানের কলেমা পরে আল্লাহকে খুশি করিয়ে দিয়েছিলে ও মুসলমানেরা ওই গোসাব কলেমা পড়লো তার মালিকের আগে রসুল উল্লাহর কাছে ওই গোসাব বিমানের কলমা পরে নিলেন জোরে বলুন আর মালিক দেখে বা হয়ে টোটাল মালিকের সদস্যদের নিয়ে আল্লাহ রসুলের কাছে এসে ইমানের কলমা পরে মুসলমান হয়ে যায় যারা নবীকে ভালোবাসে যারা নবীকে পিয়ার করে যারা নবীকে মোহাবত করে আমার আল্লাহ তাদের উপরে খুশি আর রাজি হয়ে যায় জোরে বলুন